আপনি কি মিড রেঞ্জের মধ্যে সাশ্রয়ী একটি হেডফোন খুঁজছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ম্যাকডোনাল্ড ওয়্যার হেডফোন 3.5 mm এইটি হচ্ছে আপনার সেই প্রশ্নের উত্তর। তার আগে আমি বলে দিতে চাই, এর প্রোডাক্টটি আমি পারচেজ করেছি সেই টেক থেকে। আপনি যদি রিলায়েবল একটি ব্র্যান্ড খুঁজছেন ভালো কিছু প্রোডাক্ট কেনার জন্য, স্পেসিফিকলি গ্যাজেটস আইটেম, তাহলে আপনি কিন্তু তাদের পেজটি ভিজিট করতে পারেন। প্রোডাক্টের প্রাইস হচ্ছে 850 টাকা। তাদের পেজ লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওতে আমরা ম্যাকডোনাল্ড এই 3.5 mm ওয়্যার হেডফোনটিকে বিস্তারিতভাবে জেনে নেব। এর বিল্ড কোয়ালিটি, সাউন্ড পারফরমেন্স, কমফর্টনেস, ফিট এবং ওভারঅল ভ্যালু প্রপোজিশন নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা আনবক্সিং করে ফেলি। বক্সটি খুব নর্মাল হেডফোন এবং সামান্য কিছু ইয়ার টিপস রয়েছে। ডিজাইনটা আমার কাছে দেখতে খুব সুন্দর মনে হয়েছে এবং প্রিমিয়াম লাগছে। যদিও অনেকের কাছে এটিকে নর্মাল হেডফোন লাগে, বাট আমার কাছে দেখতে কিন্তু অসাধারণ মনে হয়েছে। আপনারা কি ইউজ করে থাকলে অবশ্যই জানাবেন এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে। এর হালকা ওজনের কারণে আপনি দীর্ঘক্ষণ ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এই হেডফোনটির বেস, মিডস, হাই মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। এই বাজেটের মধ্যে এরকম একটা কোয়ালিটি আমি আশাই করছিলাম। যারা হেডফোনটি একবার ইউজ করবেন আপনারা ফ্যান হয়ে যাবেন। বর্তমানে আমাদের বাংলাদেশে অধিকাংশ প্রোডাক্টে কিন্তু এবং নানাদার দেন এই প্রোডাক্টটিও এসেছে চায়না থেকে। তো চাইনিজ এই ব্র্যান্ডটি ম্যাকডোডো নামে কিন্তু পরিচিত এবং বাজারে অনেকে এই ব্র্যান্ডটিকে ভালো না চিনলেও আমার কাছে কিন্তু রিসার্চ এবং অ্যানালাইসিসের পরে এই ব্র্যান্ডটাকে খুব ভালো মনে হয়েছে। ওভারঅল যদি আমি এই হেডফোনটা সম্পর্কে বলি, প্রাইস রেঞ্জ অনুযায়ী মিড রেঞ্জের একটি ইয়ারফোনটাকে বলাই যায়। আপনারা যদি এই বাজেটে একটি ইয়ারফোন খুঁজে থাকেন, এই ওয়্যার ইয়ারফোনটি আপনি নিতে পারেন। অ্যাডিশনাল কিছু টিপস আমি দিচ্ছি আপনাদের। একটি হেডফোনের জন্য ভালো অডিও সোর্স কিন্তু আপনার ইউজ করতে হবে, যেখান থেকে অডিওটা খুব ক্লিয়ার এন্ড ডিসেন্ট আসবে। হেডফোনটার লংজিবিলিটি বাড়ানোর জন্য অবশ্যই নিয়মিত পরিষ্কার করবেন, আপনার কানে ফিট হয় এরকম সঠিক সাইজের ইয়ার টিপস ইউজ করবেন, তাহলে কিন্তু আপনি বেস্ট একটি সাউন্ড পাবেন। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কিন্তু নিচে কমেন্ট বক্স আপনার জন্য উন্মুক্ত। এমন স্বাধীন দেশে কি আমি চেয়েছিলাম? হ্যাঁ, আপনারা যা তা আমার কমেন্টে লিখতে পারেন, ভালো খারাপ যাই হোক সবকিছু মিলিয়ে আমি আমাকে ইম্প্রুভ করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আমি ফাহিম, আজকে বিদায় নিচ্ছি। কি করা যাবে এই ভিডিও থেকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।